হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের বালুরটাল এলাকায় ছোট্ট একটি ব্যাডার করে বিভিন্ন কোম্পানির দেশি বিদেশি নামের লোগো নকল করে উৎপাদন করা বিপুল পরিমাণের পণ্য জব্দ করেছে উপজেলা প্রশাসক। মঙ্গলবার 14 মে সকাল 11:30 থেকে দুপুর 2টা পর্যন্ত চলে এই অভিযান। অভিযানে ওই কারখানা থেকে জব্দ করা হয় জয়া রাঁধুনি সরিষার তেল, হালিম, পায়েস, সিলন চা পাতার লগো দিয়ে নকল করা স্যাভরন চা পাতা সহ 22 প্রকার আইটেমের পণ্য। জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন সিপ্লাস কে জানান, মানুষের প্রতারণার কোন মশলা। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।